নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা চক্রবর্তী, চলে এসেছি সুদীপ্তা দিনকালের আরও একটা ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা অসাধারণ, তাই ভাবলাম ব্লগ করা যাক। রেগুলার বেসিস ব্লগ ছাড়তে পারছি না কিছু কাজের জন্য, সো মাঝে মাঝে দিচ্ছি। জানি অনেক অডিয়েন্স যেহেতু রেগুলার বেসিস আমি ব্লগ করছি না বলে বেরিয়ে যাচ্ছে, তবে সবাইকেই বলবো যখনই সময় পেও যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখো। আর চলো আজকে দিনটা বক বক না করে সারাদিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো বলেই এসছি, যখন শেয়ার করা যায়। সো দিনটা লাঞ্চ করে স্বর্ণকে বললাম বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, চল তো কোথাও একটু বেরিয়ে আসি। তো কোথায় যাবো দুজনে ভেবেই পেলাম না। তারপরে গাড়িটা নিয়ে বেরিয়ে ভাবলাম যে যেখানে যাব, যেখানে ইচ্ছে হবে একটু দাঁড়িয়ে পড়বো, একটু চা খাবো, কি এরকম হুটহাট প্ল্যান করতে কিন্তু আমি আর স্বর্ণ ওস্তাদ। তোমরাও কি এরকম? আমাদের কিন্তু কমেন্টে জানিও তাহলে। লাঞ্চ টাঞ্চ করার পর আমরা বলছি এত সুন্দর ওয়েদারটা, কোথাও গেলে ভালো হতো, কোথাও গেলে ভালো হতো। তো আমাদের কোথাও গেলে ভালো হতো মানে সবসময় আমাদের সবার আগে মাথায় আসে যে সৌরভ আর নেহার ওখানে যাব, মানে রাজারহাট। তো সৌরভ আর নেহা এখন নেই, ধানবাদ গেছে ওরা। তো এখন আমরা কোথায় যাব বুঝতে পারছি না। অভিতা শুটিংয়ে আছে, ওরও ছুটি আজকে নেই, তাই জন্য আমি আর স্বর্ণ প্ল্যান করলাম যে চল একটু বেরিয়ে সামনে থেকে একটু চা খেয়ে আসি। আর একটু লং ড্রাইভও হবে, তো আমাদের কোনো ডেস্টিনেশন নেই এখনও সত্যি কথা। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বহু দূরে যাব এমনটাও নয়, কিন্তু টুকটাক কোথায় আমরা কী খাচ্ছি দাচ্ছি, খাওয়া দাওয়াও তো নেই জীবনে আর কি, যতটুকু আর কি খেতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আগের দিন স্বর্ণর গান শুনে অনেকে খুব প্রশংসা করেছো, তো থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণ তোমাদের নিজেই বলবে, কারণ আমরা অনেকের কমেন্টের উত্তর দিতে পারিনি, কিন্তু কমেন্ট আমি পড়েছি। আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার, কখনো কখনো উত্তর দিতে না পারলেও ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি চল স্বর্ণর কাছে তোমাদের নিয়ে যাচ্ছি, স্বর্ণ কি বলছে শোনো। হ্যালো স্যার, আপনার গান শুনে আমাদের অনেক দর্শক বলেছে বাবা স্বর্ণদা তো কি ভালো গান গায়। আপনি তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দ্যাট। এই কমপ্লিমেন্টটা एक्चुअली আমি বহুদিন পর পেলাম। एक्चुअली আমি গানই অনেক দিন পর গাই না। ইউজুয়ালি কি হয়, একটা সময় যখন ছিল যখন স্কুল লাইফে ছিল, আমাদের ছোট ব্যান্ড ছিল, তখন গান বাজনা করা হতো, গানের চর্চা করা হতো, জ্যামিং করা হতো। কিন্তু এখন সবাই ছিটকে গেছে, সবাই সবার নিজের ক্যারিয়ার গ্রো করার জন্য ব্যস্ত, তো সেই ক্ষেত্রে এখন আর সেই গান বাজনা চর্চাটা হয় ইউজুয়ালি। তো আমার বাড়িতে গিটার আছে, গিটারটা আমি বহুদিন বাজাই না, বহুদিন বাজাই না, গান বাজনাও করা হয় না। তো গান গেয়েছি তার জন্য যাতে যাতে তোমাদের ভালো লেগেছে আমার গান, তো এই কমপ্লিমেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা ইট ইউনো ইট টেক্স মি ব্যাক টু মাই ওল্ড স্কুল ডেজ অ্যাকচুয়ালি। তো আমার একটু নস্টালজিক লাগে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন একদম প্র্যাকটিসের বাইরে, চর্চার বাইরে, একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা যখন চর্চায় থাকে না তখন যেরকম হয় আর কি, জং পড়ে গেলে, ধুলো পড়ে গেছে। তাও চেষ্টা করি মাঝে মাঝে টুকটাক গান গাওয়ার। তো মাঝে মাঝে একটু গান শোনাবেন আপনি আমাদের দর্শকরা, একটু এন্টারটেনমেন্ট মানে পাবে আর কি, এন্টারটেন হবে। সো কারণ তুমি নিশ্চয়ই জানো যে এখানে গান দেওয়া যায় না, কপিরাইট ক্লেম খায়, তো তোমার গান শুনলে তো আর কপিরাইট দেবে না কি বল। তোমরা যদি সত্যি আমার গান ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের জন্য অবশ্যই গান গাইবো, কেন গাইবো। তোমরা যদি সত্যি ভালো লেগে থাকে আমার গান তাহলে এটা আমার জন্য একটা বিশাল বড় পাওয়া, ডেফিনেটলি। ওকে, তো আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, সিগন্যালটা ছাড়লে এই সিগন্যালটা আগা গোড়া এরকমই জ্যাম থাকে, এই সিগন্যালটা জাস্ট আমার মাথা গরম হয়ে যায়। অনেকে জিজ্ঞেস করতে পারে যে একটা কোন সিগন্যাল, এটা হচ্ছে তোমার পাটুলি ছাড়ানোর পর ঢালাই ব্রিজ বলে একটা জায়গা আছে, ঢালাই ব্রিজ, যেটা তোমার একটা মেট্রো ক্রসিং আছে, মানে মেট্রো কি বলে দেখি কবি নজরুল বোধহয় এটা, না কবি নজরুল স্টেশন, তো সেটাই এটা, সেটাই এটা, আর এটা প্রচুর জ্যাম থাকে। তো চলো আমরা এগোচ্ছি, কোথায় যাচ্ছি দেখাচ্ছি। মনসুন আমার ছোট থেকে ভীষণ পছন্দের একটা সিজন। হ্যাঁ শীতকাল খুব ভালোবাসি, কিন্তু বৃষ্টিও আমার খুব ভালো লাগে জানো। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বৃষ্টির দিনে আমার জন্মদিন, মানে আমি জুলাইতে আমার জন্মদিন, তো বৃষ্টি অলওয়েজ আমার খুব পছন্দের। আর ওয়েদারটা যদি বৃষ্টি না হওয়ার আগে যেরকম হয় না একটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে থাকে, তো সেটা আমার আরও বেশি ভালো লাগে। আর তখন আমার মনে হয় যে বাড়িতে থাকবো না, বেরিয়ে যাই কোথাও একটা, যাই কোথাও একটা যাই।
এখন অনেকটা দূরে গাড়ি পার্ক করতে হলো আমাদেরকে, আর আমরা যাচ্ছি ওই পাটুলির যে দোকানগুলো তোমাদের দেখালাম সেইখানে। অনেকদিন যাই না আমি পাটুলি, এত ভিড় হয় এখন, ওজন ইচ্ছে করে না আসতে। দেখি চলো, এখন খুব একটা ভিড় হওয়ার কথা না, তাই না? মানে আগে যখন আমরা আসতাম তখন ফাঁকা থাকতো, বেশ বসতে ভালো লাগতো, এখন এত গাড়ি দেখো না, পুরো জ্যাম, গাড়ির লাইনে লাইনে ভর্তি, আর আমাদের কোথায় পার্ক করতে পারি? চলো যাই দেখি। ডায়েটের চক্করে তো কিছুই খাওয়ার উপায় নেই, তাই একটু নচিকেতা থেকে দুধ চাই খেলাম। দুধ চাটাও আমি আর স্বর্ণ খাই না, কিন্তু নচিকেতা এসে যদি একটু দুধ চা না খাই তাহলে ভালো লাগে বলো? আর ডায়েট ডায়েট করে জীবনটাই শেষ। যেহেতু আন্টির এখন শ্রাবণ মাস চলছে, আন্টি কিছুই খেতে পারে না, তাই ভুট্টা দেখলাম, আর আমি স্বর্ণকে বললাম চল বাড়িতে সবার জন্য একটু ভুট্টা নিয়ে যাই। তো এই বৌদি বললো এই ভুট্টাটা বেশ মিষ্টি হবে, তো দেখা যাক। আমরা এখান থেকে সেরকম কিচ্ছু খেলাম না, শুধু চা খেয়েছি নচিকেতার থেকে, আর ভুট্টা কিনেছি 25 টাকা করে নিল পার পিস। বৃষ্টি শুরু হয়েছে তোমাদের কি বলবো, দেখো বৃষ্টি শুরু হয়েছে, সরি। আমরা কোনো আর ব্লগ করতে পারিনি, যা বৃষ্টি হয়েছে, এই যে এসব জিনিস কিনে বাড়িতে চলে এসেছি, সুইমিং পুলের জল ওপরে চলে আসছে পুরো, যখন ইচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ভাগ্যিস বাইক নিয়ে বেরোয়নি, গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। বাপরে, চলো বাড়িতে ঢোকা যাক। বাবা জোরে মেঘাচ্ছে, আমরা এসে গেছি, দরজা খুললেই প্রিন্স বেরোবে, ও তো জানেই। আমরা এখন ঘুরতে খাচ্ছি, আর প্রিন্সু আমার পায়ে পায়ে ঘুরছে। প্রিন্সু প্রিন্সু, সবাইকে হ্যালো বলে দাও, বুবু এদিকে তাকাও, হ্যালো বলো। তোমাদের আমি আগেও বলেছিলাম, যারা আমাকে ফলো করো, যে আমার বাড়ির জানলা দিয়ে আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, মানে আমার বেড সাইড বেটা, আর ওই জানলাটা দিয়ে পুরো বিল্ডিংটার বৃষ্টিটা দেখা যায়। এই যে সঙ্গে সঙ্গে প্রিন্স চলে এসছে, প্রিন্সের কিন্তু বাবা ওখানে বৃষ্টি পড়ছে, এখন ওঠা যাবে না, তুমি উঠলেই ভিজে যাবে পুরো, কিছু করার নেই, সম্ভব না এখন ওঠা। আর তার সাথে এরকম ভুট্টা, পাটুলিতে মানে অনেকদিন পর গেলাম, আগেকারে তো ভুট্টা খেতাম, কিন্তু আজকে ওই বৌদির কাছ থেকে ভুট্টাটা নিয়ে, বৌদি বললো খুব মিষ্টি হবে, নরম হবে, এটা কিন্তু সত্যি 25 টাকা করে নিল, কিন্তু খুব নরম, সবাই খেতে পারবে, বয়স্ক মানুষরাও খেতে পারবে, খুব সুন্দর খুব সুন্দর। তোমরা পাটুলিতে গেলে ভুট্টা কিনলে ওই বৌদির থেকে কিনো। আর প্রিন্স বায়না করেই যাচ্ছে জানলায় উঠবে, জানলায় উঠলে পুরো বৃষ্টি ছাড়তে হওয়ার পরে। আর ছোট্ট বাবা ওই দেখো দৌড়ে যাবে, এবার দেখো দেখো ওই দেখো ও গিয়ে ওখানে বৃষ্টিতে বসবে, বসে ভিজবে। পুরো ইয়েটা দেখা যায়,
আমার বালিশ ভিজে গেছে বাবাই। মাথা বের করছিস কেন তুই? জিমে যাচ্ছি এখন, স্বর্ণ চলে গেছে, আমি একটু চা খেলাম, চা খেয়ে যাচ্ছি। চল জিমে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। জিম আমাদের কমপ্লেক্সের মধ্যে, একটু একটু বৃষ্টি পড়ছে, দৌড়ে যেতে হবে বুঝলি তো। এসি জ্বালাসনি? আমি এখন আমি আগে সবার আগে হাঁটবো, 15 মিনিট আমি হাঁটি, তারপর বাকি সব কিছু। এই বাবা না, হাঁটা শুরু করি বুঝলে। এবার আমি আস্তে আস্তে এটাকে বাড়াবো। প্রথমে ফ্রি স্পিডে শুরু করি, তারপর আস্তে আস্তে বাড়াই। আমি খুব জোরে দৌড়ই না, খুব জোরে হাঁটিও না আর কি। নর্মাল 5 থেকে 5.5 মধ্যে রাখি, বিকজ না হলে আমার হাঁটুতে যেহেতু সমস্যা আছে, হাঁটুতে সমস্যা হয়। তো চলো জিমটা করে নিই, তারপর আমি তোমাদের সাথে দেখা করছি। 17 মিনিট হতে চললো, সে এবার আমি এটাকে স্টপ করবো। 70 মিনিট ডান। বুঝতে পারছো আমাদের দম বেরিয়ে গেছে, আমার তো পুরো একসাথে দাবাটা আর করতে পারলাম না। আজকে আমাদের জিম এখানেই শেষ বাবা, খেয়ে দিয়ে এবার ঘুমাতে হবে। আরে বাবা, সব কথা করতে হবে। ডিনার বানাবো এখন, ডিনারে স্যালাড খাবো। তো স্যালামিটা আমি একটুখানি ভেজে নিই, তোমরা সাথে দেখো। এখানে আমি ফোনটা সেট করে রাখছি, দেখাচ্ছি তোমাকে। আমি অলওয়েজ চেষ্টা করি রাত্রিবেলা স্যালাড খাওয়ার, আর স্যালাডটা আমি যখন যেরকম জিনিসপত্র থাকে সেই দিয়ে বানাতে ভালোবাসি। কখনো লেটুস, কখনো যা পাই আর কি হাতের কাছে, ডিমটা থাকি, কারণ মিষ্টি আমাকে বলেছে ডিম খেতে, তো আমি রাত্রেবেলা ডিমটাই খাই। আমার ডিনার রেডি, সালামি আছে, অল্প চিজ আছে, শসা আছে আর এগ। আজকে ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি, ছোট্ট একটা ব্লগ করলাম সারাদিন কী কী করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।